চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি মাসিক পত্রিকা কারিকার প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমানের কাছে। ভাই আবারও ফিরে আপনার কাছে। শুরুতেই বলছিলাম আপনাদের পত্রিকা 6 বছর পেরিয়ে 7 বছরে পা রাখলো, এজন্য অভিনন্দন আপনাদেরকে। শুরুতে জানতে চাই এই যে পথচলাটা, সেই পথচলাটা নিয়ে। এই পত্রিকার সাথে যারা জড়িত আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আর 7 বছরের পথচলা, অনেক পথ আমরা পাড়ি দিয়েছি, আরও অনেক পথ পাড়ি দিতে হবে। অনেকগুলো চ্যালেঞ্জ ডেফিনেটলি এখানে ছিল। তো এই কি কি চ্যালেঞ্জ ছিল? এই চ্যালেঞ্জগুলোর মধ্যে ধরেন আপনার, এটা একটা সাবসিডাইজ পত্রিকা, আমরা একটা আবাসন কোম্পানি সানমার প্রপার্টিজ লিমিটেড থেকে এটা সাবসিডাইজ হয়ে আমরা এই পত্রিকাটা 7 বছর ধরে চালিয়ে যাচ্ছি। বাট এটার সাথে অন্যান্য কোম্পানি যারা আছেন কিংবা রিহ্যাব আছে, তারাও যদি এই পত্রিকাটাকে আরও বেশি পৃষ্ঠপোষকতা দিত, তাহলে এইটা আমরা শুরু করেছিলাম 8 পৃষ্ঠা দিয়ে, এখন এটা 24 পৃষ্ঠার পত্রিকা। আমাদের এটা নিয়ে আরও অনেক বড় ধরনের পরিকল্পনা আছে, আরও অনেক সাবজেক্ট এখানে উঠিয়ে আনতে চাই, যে জিনিসগুলো হয়তো এখনও সম্ভব হচ্ছে না। তো শুরুটা ছিল আবাসন সেক্টর, নগর, লাইফস্টাইল, এই জায়গাগুলোকে আরও ডেভেলপ করা, এই সেক্টরের রিহ্যাবের সাথে এই সেক্টরটাকে ডেভেলপমেন্ট করার জন্যে যে একটা প্ল্যাটফর্ম আলাদা দরকার, সেই চিন্তাভাবনা থেকেই কিন্তু এই কারিকা পত্রিকাটা করা হয়েছিল আর কি। এবং এই শুরুতে যে কোয়ালিটিটা আমরা শুরু করেছিলাম, যেভাবে আমরা কিন্তু এটার কোয়ালিটি আস্তে আস্তে করে আরও বাড়িয়েছি। আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করে থাকি এখানে, নগর রিলেটেড, আবাসন রিলেটেড, জাপান রিলেটেড, ওয়ার্ল্ডের বিভিন্ন টেকনোলজি নিয়ে আমরা এখানে কথা বলি, নগরের পজিটিভ জিনিসগুলো নিয়ে কথা বলি, জি পজিটিভ জিনিসগুলো নিয়েই কিন্তু আমরা এখানে কথা বলি। এই পত্রিকার যে লেখাগুলো কন্টেন্টগুলো থাকে, এইগুলোর দেখবেন যে ডেইলি নিউজ পেপারে যেটা হয় আপনার, একদিন পড়লেই আপনার কিন্তু এটার উপযোগিতাটা শেষ হয়ে যায়। বাট এই পত্রিকায় যে লেখাগুলো থাকে এটার কন্টেন্টগুলো কিন্তু মান্থ ওয়াইজ মানুষ পড়ে, ইভেন আমি দেখি যে পরের মাসেও মানুষ এটা খুঁজে নিয়ে যায়। যে লেখাগুলো থাকে এটা আসলে মানুষের, যারা পাঠক আছেন তাদের নানা বিষয়ে আসলে উপকার করে। তো এই বিষয়টা থেকে একটু জানতে চাই, আপনাদের তো প্রতিষ্ঠা বার্ষিকী সম্প্রীতি পার করে আসলেন, তো কী কী বিষয় নিয়ে আপনি সাজিয়েছিলেন সেই প্রতিষ্ঠা বার্ষিকী সংখ্যাটিকে? প্রতিষ্ঠা বার্ষিকীতে এখানে অনেকেরই লেখা আছে। আপনি বাংলাদেশের আপনার অধ্যাপক জামিলুর রাজা চৌধুরী থেকে শুরু করে রফিক আজম থেকে আপনার মোস্তফা খালিদ পলাশ, নগর পরিকল্পনাবিদ যারা আছেন, যারা নগর নিয়ে চিন্তা করেন, এই সেক্টরের সঙ্গে যারা জড়িত তাদের লেখা, তাদের সবাই এটাই পত্রিকায় লিখেছেন আমাদের এখানে আর কি। সাধারণত কি কি বিষয় নিয়ে পত্রিকাটি সাজানো হয়? নগর, আবাসন, যাপন, এই তিনটা সেগমেন্ট নিয়েই কিন্তু সাজানো হয়। আপনি এই তিনটা সেগমেন্টেই আপনি লেখা পাবেন এখানে রিলেটেড, এটা ওয়ার্ল্ডের আপনার নগর রিলেটেড নিউজগুলোও পাবেন এখানে, প্যারালালি বাংলাদেশের নগর রিলেটেড নিউজগুলোও পাবেন এখানে। এটাকে আরও বড় করার পরিকল্পনা ডেফিনেটলি আমাদের আছে। এখন ঢাকা, চিটাগং দুই জায়গা থেকে বের হচ্ছে, আমরা এটাকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। যেই পরিকল্পনা নিয়ে বা যেই স্বপ্ন নিয়ে এই পত্রিকাটি শুরু করেছিলেন, সেটা কতখানি আসলে সফল হয়েছে এই 6 বছরে? আমি বলবো এখনও 20% আমরা পার করতে পারি নাই। আচ্ছা, এটা আরও অনেক দূর যেতে হবে, অনেকগুলো সেগমেন্ট আমরা এখনো এখানে অ্যাড করতে পারি নাই, যেটা পরিকল্পনা আছে। এবং আসলে কি কি করা দরকার ছিল? আপনি দেখবেন যে এটার সাথে ফাইন্যান্সিয়াল বিষয়টা তো অবশ্যই জড়িত। হ্যাঁ, তো এইটার একটা পত্রিকা, মাসিক পত্রিকা চলা, এখানে একটা বড় টিম কাজ করছে, এখানে একটা বড় এডিটোরিয়াল এডিটর সহ এখানে একটা বড় এডিটোরিয়াল প্যানেল কাজ করছেন, তো তাদের রিমুনারেশন থেকে শুরু করে প্রিন্টিং থেকে শুরু করে এগুলো ডেলিভারি থেকে সার্কুলেশন, এই সবটাতে কিন্তু একটা বড় ধরনের এক্সপেন্ডিচার আমাদের আসে, যেটা আমরা একটা সাবসিডি পাচ্ছি একটা কোম্পানি থেকে, বাকি কিছু বিজ্ঞাপন থেকে আসছে, আরও অনেক ধরনের পরিকল্পনা কিন্তু আমাদের আছে এটা নিয়ে ফেয়ার করা, কিংবা আমরা এখানে একটা ফাউন্ডেশনের চিন্তাও করছিলাম, ট্রেনিং দেওয়ার চিন্তা করছিলাম রিয়েল এস্টেট কোম্পানিগুলোতে, সেফটি, সিকিউরিটি, এই জায়গাগুলো নিয়ে। ফাউন্ডেশনটা কি, আপনি দেখবেন যে এই সেক্টর তো লেবার ওরিয়েন্টেড সেক্টর, আমাদের দেশে কিন্তু এখনও অটোমেশন আসেনি। সো এই সেক্টরেই যারা কাজ করছে তাদের দেখবেন যে আপনার বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হয়ে কেউ পঙ্গু হয়ে যাচ্ছে কিংবা কেউ ট্রিটমেন্ট পাচ্ছে না, তো হয়তো কিছু হেল্প করলে তারা হয়তো আবার কাজে ফিরে আসতে পারে, ওদের জন্য আমরা কিন্তু একটা ফাউন্ডেশন করার চিন্তা আমাদের আছে, যাতে করে কোনো ধরনের এই টাইপের অ্যাক্সিডেন্ট হলে আল্লাহ না করুক, তাহলে আমরা যেন তাদেরকে একটা সহায়তা দিতে পারি। ওই জায়গাগুলো আমরা এখনও কিন্তু গুছিয়ে উঠতে পারিনি। আমরা আবাসন নিয়ে, নগর নিয়ে, যাপন নিয়ে আমরা কিন্তু মেলা করতে চাই, বাট একটা মেলা অ্যারেঞ্জ করতে গেলে, অর্গানাইজ করতে গেলে ইউনো যে এখানে বেশ খরচের ব্যাপার আছে, ওই জায়গাগুলোয় লিমিটেশনটা আমাদের এখনও রয়ে গেছে, আমরা
চেষ্টা করে যাচ্ছি আর কি। শুভকামনা রইল আপনাদের জন্য। আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনাদের প্রধানত কার্যক্রম পরিচালিত হয় ঢাকা এবং চট্টগ্রাম কেন্দ্রে, তো ঢাকা এবং চট্টগ্রামের পাশাপাশি আরও যে বিভাগীয় শহরগুলো আছে সেখানে কি যাবার পরিকল্পনা আছে? অবশ্যই, আমাদের এটা আরও আগেই ছিল, এখনও পর্যন্ত আমরা পেরে উঠি নাই। নট অনলি ঢাকা চিটাগংয়ের বাইরের সিটিগুলো, মিডল ইস্টেও যাওয়ার পরিকল্পনা আছে, যেখানে বাঙালিরা থাকেন ওই জায়গাগুলোতে আমাদের যাওয়ার পরিকল্পনা আছে। মানুষের সংখ্যা কিন্তু দিন দিন বাড়ছে, জায়গার সংখ্যা কিন্তু দিন দিন কমে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা বিশেষত কাজ করছেন ঢাকা এবং চট্টগ্রামকে নিয়ে, তো এই দুটো জায়গায় মানুষের ঘনত্ব কিন্তু অনেক বেশি, সেক্ষেত্রে নিরাপদ আবাসনের যে বিষয়টা আছে এই দুটো শহর আসলে সেটা কতটুকু আসলে উপযুক্ত? মানুষ বাড়ছে এই দুইটা সিটিকে কেন্দ্র করে, বিকজ আমাদের সব ইনফ্রাস্ট্রাকচার ফেসিলিটি বলেন এভরিথিং এই দুইটা শহরের মধ্যেই কেন্দ্রীভূত হয়ে আছে। সো এখানে বিল্ডিং কোড মেনে বাড়ি করলে আমাদের মানুষের যে চাহিদা সেটা মেটানোর জন্য আমাদেরকে কিন্তু বিল্ডিং করতেই হবে। সো বিল্ডিং কোডটা মেনে যদি সবাই করেন, বাংলাদেশের যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, আপনি তাহলে এটা অবশ্যই নিরাপদ থাকবে। বিল্ডিং কোডটা মেনে অনেকেই কাজ করতে চায় না, করেন না বিভিন্ন কারণে। সো ওই জায়গাগুলোতেই আপনি দেখবেন যে অকারেন্সগুলো হয়, বাট বিল্ডিং কোড মেনে কাজ করলে অবশ্যই এটা নিরাপদ থাকবে। একটা পত্রিকা যখন প্রকাশিত হয় সেখানে কিন্তু অনেকগুলো বিষয় উঠে আসে, অনেক তথ্য থাকে এবং অনেক ধরনের সমাজ সেবার যে বিষয়টা আছে বা সমাজে যে অনিয়মগুলো আছে, অসঙ্গতিগুলো আছে, সেগুলো কিন্তু উঠে আসে একটা পত্রিকার মাধ্যমে। সেক্ষেত্রে আপনাদের পত্রিকায় এইসব দিকটাতে কীরকম ভূমিকা রাখছে? আমরা অবশ্যই অসঙ্গতিগুলোকে তুলে আনি পজিটিভ ওয়েতে, আমরা কোনো নেগেটিভ নিউজ জেনারেলি আমরা করি না। সমস্যাটা বললে তো হবে না, আপনাকে সমাধানের রাস্তাটাও তো দিতে হবে। ওই জায়গাটা থেকে কিন্তু আমরা ট্রাই করি কাজ করতে, যে যেখানেই সমস্যা, সমস্যার সাথে সমাধানে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, সেই টাইপের ফিচারাইজ জিনিসগুলোই কিন্তু আমাদের এখানে থাকে। পত্রিকা প্রকাশের পাশাপাশি আপনারা গোল টেবিল বৈঠক এবং নানা রকম ইভেন্টের আয়োজন করে থাকেন, তো ভবিষ্যতে আর কী কী ধরনের পরিকল্পনা আছে আপনাদের? আবাসন নিয়ে মেলা করার পরিকল্পনা আছে আমাদের। আপনার আমরা আমাদের পত্রিকাগুলো হচ্ছে মানুষের জন্যে, যারা এই নগরে থাকেন তাদের জন্যে। তো তাদের অনেক জিনিস আছেন, একটা বাড়ি করার ক্ষেত্রে কিংবা একটা বাড়ি কেনার ক্ষেত্রে কিংবা একটা বাড়ি বিক্রি করার ক্ষেত্রে, ওনারা এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু অনেক ধারণা নেই, সেই কারণে অনেক সময় ওনারা বিভিন্ন সিচুয়েশনের মুখোমুখি হন। ওই জিনিসগুলো আমাদের এখানে আমরা রাখি, এইগুলো নিয়ে মেলা করার পরিকল্পনা আছে। হোম লোন আমাদের দেশে সবাই তো আসলে কিনতে পারে না, হোম লোনের দরকার হয়, যেটা ব্র্যান্ডিং দরকার, হোম লোন নিয়ে আমাদের একটা মেলা করার পরিকল্পনা আছে। বড় বড় যে জায়গাগুলো যেগুলো নিয়ে অলরেডি অনেকে হয়তো আপনার গোল টেবিল করছেন, আমরা এটাকে একটা সমন্বয় করে যাতে জিনিসটাকে আরও ডেভেলপ করা যায় সেগুলো নিয়ে আমাদের সেমিনার করার পরিকল্পনা আছে ঢাকা, চিটাগং, ইভেন তার বাইরেও। ওই জিনিসগুলো নিয়ে আমাদের অবশ্যই পরিকল্পনা আছে। আয় বাড়ছে, জীবনযাত্রার মানও বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের দেশও একটা ডেভেলপিং কান্ট্রি হিসেবে আত্মপ্রকাশ করেছে, তো সেক্ষেত্রে উন্নত বিশ্বের যে আবাসন আছে এবং আমাদের দেশের যে আবাসন, দুটোর মধ্যে আসলে কী কী পার্থক্য আপনি দেখতে পান এবং আমাদের দেশের আবাসনটাকে সেই উন্নত দিকে নিয়ে যাওয়ার জন্য আপনাদের পত্রিকা কেমন ভূমিকা রাখছে? এখন ঢাকায় এবং চিটাগংয়ে কিছু ভালো টেকনোলজি এসছে, বিল্ডিং কনস্ট্রাকশনে বলেন ওই জায়গাগুলোতে। আমি যেটা দেখি আমাদের এই সেক্টরে এতদিন কাজ করতে গিয়ে আমরা যেটা দেখছি, যে এখানে ট্রান্সফার অফ টেকনোলজিটা এখনও হয় নেই, অটোমেশন এখনও এ দেশে আসে নেই। আমাদের লেবার ওরিয়েন্টেড কাজ করতে হয়, যেখানে অনেক সময় লেগে যায় আমাদের কাজগুলো করতে। তো এই অটোমেশনটা না আসার পিছনেও কারণ আছে, যে আমরা পে করতে চাই না। আপনি আবাসন কোম্পানিগুলোকে যদি পে করেন দেন তারা অটোমেশন নিয়ে আসতে পারে, কিন্তু এই অটোমেশনটা আসছে না। কিছু বিল্ডিং ভালো ভালো কাজ এখন হচ্ছে, গ্রিন বিল্ডিংও হচ্ছে এদেশে। এই গ্রিন বিল্ডিং আমি একটু জানতে চাই যে বর্তমানে কিন্তু গ্রিন বিল্ডিং বা সবুজ যে বিল্ডিং যে ধারণাটা আছে সেটা কিন্তু পুরো বিশ্বে কিন্তু বেশ প্রচলিত হচ্ছে, তো এই জায়গা থেকে একটু জানতে চাই বর্তমানে বাংলাদেশে আসলে এই ধারণাটা কতটুকু মানে এস্টাবলিশ হয়েছে এবং সেই ধারণাটাকে সবার সামনে তুলে ধরার জন্য আপনাদের পত্রিকা কী ভূমিকা রাখছে? আমরা এই যে টাইপের কাজগুলো হচ্ছে বাংলাদেশে, স্থাপনাগুলো হচ্ছে গ্রিন বিল্ডিং কিংবা গ্রিন আর্কিটেকচার যেগুলো হচ্ছে, এগুলোকে আমরা প্রায়োরিটি দিয়ে নিউজে নিয়ে আসি। আর যদি বলেন কতটুকু এগিয়েছে বাংলাদেশ, আমি বলবো এখনও অনেক দূর যেতে বাকি। অল্প কিছু বিল্ডিংয়ে গ্রিন আর্কিটেকচার আপনার ফলো করা হয়েছে, তার কারণও আছে, কারণ এই গ্রিন বিল্ডিং করতে গেলে এক্সপেন্ডিচারটা অনেক হাই, এই সার্টিফিকেশনটা নিতে গেলে আপনার অনেক হাই এক্সপেন্ডিচার, অনেকগুলা সেগমেন্ট মেনটেন করতে হয়, অনেকগুলো প্যারামিটার মেনটেন করতে হয়, সেটা করতে গেলে আপনি যে সেলিং প্রাইসটা এই দেশে আছে সেটার সাথে একটা ইমব্যালেন্স হয়ে যায় বলে অনেকে এটা কিন্তু করে না। তো
একমাত্র হাই ব্র্যান্ডেড কোম্পানি যেগুলো আছে তারা হয়তো কিছু প্রজেক্ট এটা নিয়ে হাতে নিয়েছেন, তারা হয়তো একটু হাই ভ্যালুতে বিক্রি করতে পারেন। সো এই জায়গাগুলোতে মানুষের ক্রয় ক্ষমতা আছে, কিন্তু যখন বাড়ি কিনতে যান মানুষজন তখন একটু কম প্রাইসে কিনতে চান। আমি বলবো যে ভালো কোম্পানি যারা আছে, যারা ভালো বাড়ি বানান, তাদেরকে প্রাইসের জায়গায় যদি আমরা কোঅপারেট করতে পারি, গ্রিন বিল্ডিং বলেন, ভালো টেকনোলজি বিল্ডিং বলেন, অটোমেশন বলেন, এগুলো আসবে। এখন আমরা যে বিল্ডিংগুলো 4 বছরে করি কি 3 বছরে করি, আপনি অটোমেশন নিয়ে আসলে এটা আপনি 1.5 থেকে 2 বছরে কিন্তু আপনি করে ফেলতে পারেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা কিন্তু তৈরি হবে, যদি অটোমেশন চলে আসে সেক্ষেত্রে আমাদের যারা শ্রমিক কাজ করছেন শ্রমিকের প্রয়োজনীয়তা কমে যাবে, সেক্ষেত্রে বেকারত্বের হার বেড়ে যাবে। তো এই দুইটা জিনিসকে যে ব্যালেন্স করা একটা ব্যাপার আছে, সেই দিকটা আসলে আপনি কীভাবে দেখেন? শ্রমিক আসলে কমে যাবে না, আপনাকে ট্রেনিং দিয়ে ওই জায়গাটা তৈরি করতে হবে, টেকনোলজি তো চালাতে হবে, অটোমেশন থাকলে শ্রমিকদের দক্ষতা বাড়াতে হবে, দক্ষতা বাড়াতে হবে। আপনি ওয়ার্ল্ডের যে বড় বড় আপনি যে উন্নত দেশগুলা, ওখানেও তো শ্রমিক কিন্তু কাজ করছে, কিন্তু তারা ট্রেন্ড শ্রমিক, তারা এই টেকনোলজিগুলো কিন্তু তারা চালাচ্ছেন। সো ওই একটা ডিফারেন্ট সেগমেন্টে তখন কিন্তু আপনার মানুষের কর্মসংস্থানটা হবে। শুধু এখন যারা লেবার হিসেবে আছেন তারা হয়তো বিভিন্ন ধরনের ভোকেশনাল ট্রেনিং যদি আমরা দিয়ে এই টেকনোলজিগুলো আনতে পারি, দেখবেন ভালো ম্যান পাওয়ার তৈরি হবে, ভালো কোয়ালিটির প্রোডাক্ট তৈরি হবে, টেকনোলজিক্যালি সাউন্ড বিল্ডিং তৈরি হবে এই দেশে। আপনাদের পত্রিকার সুবাদে নগর স্থাপনাবিদ বা স্থপতি এদের সাথে কাজ করার সুযোগ হয়েছে আপনাদের, এবং তাদের মতামত জানার সুযোগ হয়েছে খুব কাছ থেকে আপনাদের। তো বাংলাদেশের দুইটা প্রধান ঘনবহুল শহর হচ্ছে গিয়ে ঢাকা এবং চট্টগ্রাম, এবং এই দুটো শহরে আবাসন সমস্যা অনেক বেশি। তো তাদের কাছে যখন আপনারা গিয়েছেন কোনো সমস্যা নিয়ে বা কোনো লেখার জন্য, তখন তাদের কাছ থেকে কী ধরনের মতামত আপনারা পেয়েছেন এই দুটো শহরের সমস্যা সমাধানের জন্য? যাদের কাছে গিয়েছে তারা আমাদেরকে কোঅপারেট করেছেন। আসলে এটা একটা কম্বাইন্ড আপনার একটা প্ল্যানিং দরকার। শুধু আমাদের যারা নগর পরিকল্পনাবিদ আছেন তারা একা সেমিনার কিংবা অন্যান্য জিনিস করে প্ল্যানিং দিয়ে আইডিয়া দিয়ে এটা সমাধান কিন্তু করতে পারাটা খুবই ডিফিকাল্ট হবে। এখানে যদি একটা সমন্বয় করা হয় ওভারঅল, এখানে অনেকগুলা আপনার কিন্তু অথরিটি রিলেটেড আছে, এই প্ল্যানিংগুলোর সাথে যদি সবাইকে সমন্বয় করে এই পরিকল্পনাগুলো মাস্টার প্ল্যান করে যদি কাজগুলো করা হয় তাহলে ডেফিনেটলি এই সমস্যা অনেক সমাধান হবে। আর যথেষ্ট আন্তরিকই দেখেছি আমি সবাইকে, সবাই চান আমাদের ঢাকা সুন্দর হোক, আমাদের চিটাগং সুন্দর হোক, কিংবা আমাদের অন্যান্য সিটিগুলো সুন্দর হোক। অনেক অ্যাডভান্স হয়েছে আমাদের এই জায়গাগুলো, আরও অনেক মানে দরকার এই জায়গাগুলোতে, ডেভেলপমেন্ট দরকার, কিন্তু এটা আপনার কম্বাইন্ড একটা মাস্টার প্ল্যান করে সবাইকে নিয়ে এই কাজটা করতে হবে, যেটা এখনও পর্যন্ত আমি বলবো যে হয়তো একটা জায়গায় ডেভেলপমেন্ট হলো, একটা প্ল্যান হলো, এটা ইমপ্লিমেন্ট হলো, কিন্তু অন্য জায়গাগুলোর সাথে যদি রিলেটেড হয়ে আপনার ডেভেলপমেন্টটা না আসে, এটার এফোর্ট কিন্তু এটার যে রেজাল্টটা পজিটিভ সেটা কিন্তু আমরা আসলে পাচ্ছি না। সো ওই জায়গাটা আমি বলবো আমাদের যারা এই সেক্টর কিংবা এই জায়গাগুলোয় কাজ করছেন, সরকারে যারা কাজ করছেন তাদেরকে বলবো এই সমন্বয়টা যদি আরও বাড়াতে পারি আমরা, তাহলে দেখবেন যে আমাদের সিটি আরও অনেক সুন্দর হবে। আপনাদের পত্রিকার মূল থিম যেটা নগর আবাসন এবং যাপন, সেক্ষেত্রে কিন্তু পুরো বিষয়টা কিন্তু উঠে আসে, শুধু যে বিল্ডিং এবং জমির যে ব্যাপার সেটা কিন্তু না। একটা বিল্ডিং তৈরি করতে গেলে কিন্তু ইট লাগে, বালু লাগে, সিমেন্ট লাগে, তারপর সেই বিল্ডিংটা তৈরি হয়ে গেলে সেটাতে রং লাগে, টাইলস লাগে, বা যেভাবে আমরা একটা ঘরকে সাজাই বা একটা বাড়িকে সাজাই, প্রতিটা জিনিস বা প্রতিটা যে সহযোগী শিল্প যে খাতগুলো রয়েছে সেগুলো নিয়ে কি আপনারা ভাবছেন, সেগুলো নিয়ে কি আপনারা লেখেন, কিভাবে সেই দিকগুলো উন্নত করা যায়? যেমন আমরা এখন একটা নতুন একটা ধারণা আমরা জানি, সেটা হচ্ছে ইটের বদলে যে সিমেন্টের ব্লক ব্যবহার করার যে বিষয়টা আছে, তো সেটা নিয়ে কি আপনারা লেখেন? ওগুলো নিয়েও আমরা লিখি, নতুন নতুন টেকনোলজি যা আসছে, ইকো ফ্রেন্ডলি যে টেকনোলজিগুলো আসছে এগুলো নিয়ে আমরা লিখি। আপনি যেটা ব্লক বললেন এটা নিয়ে অলরেডি আমাদের এখানে লেখা হয়েছে। আপনি নগর, নগরের ভিতরে যে মানুষ তাদের হচ্ছে লাইফস্টাইল আর হচ্ছে আবাসন, তিনটা সেগমেন্টই আমরা এখানে কিন্তু উঠিয়ে নিয়ে আসি। আপনি ইন্টেরিয়র থেকে শুরু করে আপনি বাড়ি সাজানোর জন্য কোথায় কী পাবেন, কীভাবে ডিজাইন করবেন, কাদের দিয়ে করাবেন, ওই রকম অনেক কন্টেন্টও কিন্তু আমরা উঠিয়ে নিয়ে আসি। তার মানে নগর আবাসন যাপন এই তিনটা জায়গা থেকেই কিন্তু আমরা পত্রিকার লেখাগুলো রেগুলার বেসিসে যাই। আপনি তিনটা সেগমেন্টই পাবেন এখানে। আমরা অনেক কিছু জানলাম, আশা করছি আমাদের দর্শকরা উপকৃত হবেন। তো আপনাদের পরিকল্পনা সম্পর্কে তো অনেক কিছু শুনলাম, কিন্তু যদি ছোট্ট করে একটু জানতে চাই, মানে প্রধান দুইটা বা তিনটা মানে ভবিষ্যৎ পরিকল্পনা আপনাদের পত্রিকাকে নিয়ে, পত্রিকাটাকে আর একটু বড় স্কেলে নিতে চাই। এখন ধরেন 24 পেজে আছে আমাদের এটা, এখানে আসলে সব কিছু উঠিয়ে আনা আমাদের পক্ষে সম্ভব হয় না।
অনেক কন্টেন্ট হয়তো আমাদেরকে পরের ইস্যুর জন্য বসে থাকতে হয়। সো এইটা ডেফিনেটলি এইটার জায়গা থেকে এটাকে আমরা আরও বড় করতে চাই, আরও কন্টেন্ট বাড়িয়ে এই পত্রিকাটাকে আমরা এগিয়ে নিতে চাই, মানুষ যেন সচেতন হয়, মানুষ যেন এটা সুফল পায়। কারণ এখন ডেভেলপমেন্ট কিন্তু সব জায়গায়ই হচ্ছে, যেহেতু আমরা মধ্যময়ের দেশে এসেছি, এখন ডেভেলপমেন্ট কিন্তু আপনার মফস্বল শহরগুলোতেও হচ্ছে। সো এটার সুফল যেন সবাই পায়, সেই কারণে এটাকে আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই। তো ওই দুইটা জিনিসকেই আমরা বলবো যে এখন আমাদের সামনে, আমাদের যদি লক্ষ্য বলেন, এই দুটো জিনিস নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সকালে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ বাংলা ভিশন। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বৃহত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 9632030304, আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন @bangladeshvision.tv। গ্রিক দার্শনিক সক্রেটিসের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, সৎ মানুষ সবসময় শিশুর মতো। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।